আসসালামু আলাইকুম, আমি বাপি রহমান, ক্রেজি গ্রাফিক্স চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফটোশপের 6 নম্বর ক্লাস। ফটোশপের 6 নম্বর ক্লাসে ইমেজ রিটাচিং সম্বন্ধে জানবো, আর ইমেজ রিটাচিং এর জন্য যে সকল টুল ব্যবহার করা হয় সে সকল টুলের প্রত্যেকটির স্টেপ বাই স্টেপ ডিটেলস জানবো। আর পাশাপাশি আমাদের অনেক সাবস্ক্রাইবাররা বলতেছেন, ভাইয়া আপনার টুল খুব সুন্দর করে পাওয়া যায় আর আমাদের টুলগুলো আমরা খুঁজে পাচ্ছি না, সো আপনাদের টুল খুঁজে পাওয়ার জন্য যে সকল কাজ করা দরকার সেই কাজগুলো আমরা শিখবো। আর পাশাপাশি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে কি হবে, লেটেস্ট আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। এবং কি আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি, তারা কি করবেন, আগের ভিডিওগুলো দেখে নতুন ভিডিওগুলো দেখবেন, তাহলে কি হবে, স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন ফিরে আসছি ইন্টোর পর। ফিরে আসলাম ইন্টোর পর। আজকে আমাদের 6 নম্বর ক্লাসটিকে আমরা 2টি ভাগে ভাগ করে ফেলবো। প্রথম ভাগে আমরা দেখব আমাদের যে টুলগুলো আমরা খুঁজে পাই না, বা আমাদের এই টুল বারটিকে খুব সুন্দরভাবে কিভাবে আমরা কাস্টমাইজ করবো, আমাদের পছন্দ মতো আমরা টুল রাখতে পারবো। এবং দ্বিতীয় ধাপে আমরা কি দেখব, দ্বিতীয় ধাপে আমাদের নতুন যে টুল বারগুলো আছে, এই টুল বারের ভিতরে যে টুলগুলো আছে সেই টুলগুলো আমরা খুব স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা চলে যাই আমাদের প্রথম ভাগে। প্রথম ভাগে আমরা দেখব আমাদের অনেকের মধ্যেই কোশ্চেন জাগে যে, ভাইয়া আপনার টুল বারগুলো খুব সুন্দর করে সাজানো আছে, আমাদেরটা নাই, আমাদের টুলগুলো আমরা খুঁজে পাচ্ছি না, তো আমরা কি করব। তো আপনাদের চিন্তা করার কোনোই কারণ নেই। আপনারা কি করবেন, এখানে দেখেন 3 পিনের, এই যে দেখেন একটা 3 পিন অপশন আছে, 3টি ডট আছে, এই ডট অপশনে আপনারা ডাবল ক্লিক করে ধরে রাখলে দেখবেন একটি উইন্ডোজ চলে আসছে। এই উইন্ডোজের মধ্যে দেখেন আপনারা যে টুলসগুলো আপনারা এখানে খুঁজে পাচ্ছেন না সে সব টুল এখানে আছে। তারপরে বলি এখন এই টুলগুলোকে কিভাবে আমরা এখানে আনব। প্রথমে আমরা কি করব, এডিট টুল বারে ক্লিক করব। এডিট টুল বারে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি আসছে, একটি উইন্ডোজ আসছে। আমি আমার টুল বারগুলোকে যেভাবে সাজিয়েছি এখানে খুব সুন্দর করে সবগুলো দেওয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ। তারপরে এখন দেখেন আপনারা যদি আপনার টুল বারটিকে খুব সুন্দরভাবে সাজাতে চান, তাহলে কি করবেন, দেখেন মনে করেন আমি এই জুম টুলটাকে আমি এইখানে টান দিয়ে ড্রগ অ্যান্ড ড্রপ করলাম, তাহলে এই জুম টুলটা এখানে চলে আসছে। আমি চাইলে এই জুম টুলটাকে এইটার মধ্যে রাখতে পারি, আমি চাইলে এই জুম টুলটাকে এখানে রাখতে পারি। মনে করেন আমি এই জুম টুলটাকে একবারে উপরে নিয়ে যাই, দেখেন আমি একবারে টান দিয়ে উপরে চলে যাই, এই জুম টুলটাকে আরও উপরে নিয়ে যেতে পারবো, আমি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারবো। মনে করেন এই জুম টুলটাকে আমরা কই রাখছি, পেন টুলের ভিতরে এখানে রাখলাম। রাখার পর আপনি ডান দিয়ে দিলে এই জায়গায় এইখানে অপশনে দেখেন, এই অপশনে যদি ডান ক্লিক করেন তাহলে কি হবে, এই জুম টুলটা আমরা কই রাখছি, এই জুম টুলটা আমরা পেন টুলে রাখছি। চলুন আমরা দেখে আসি আমাদের জুম টুলটা কি পেন টুলে আসে কি না। আমাদের পেন টুলটা কই, আপনার কিবোর্ডের পিচ আপ দিলে দেখবেন পেন টুলটা চলে আসছে। এই পেন টুলে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এই যে দেখেন পেন টুলের অপশনের মধ্যে আমাদের জুম টুলটা চলে আসছে। তার মানে কি আমরা যেভাবে পারি সেভাবে এডিট করতে পারবো, আমাদের টুলগুলোকে আমাদের পছন্দ মতো জায়গায় রাখতে পারবো, সুন্দরভাবে সিরিয়ালি রাখতে পারবো। তো চলুন আমাদের জুম টুলটা এখানে রাখবো না, আমরা যেখানে রেখেছি সেখানে চলে রাখবো। তো এখন কি করব, আমরা প্রথমে আমাদের এই 3 পিনের যে অপশনটা আছে, এই যে 3টি ডটের যে অপশন আছে সেই ডট 3টিকে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর আমরা কই আছে আমাদের জুমিং টুলটা, চলুন 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 নিচে দেখি, নিচে 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 পেন টুলের ভিতরে রাখছিলাম, এই যে পেন টুলের ভিতরে নেই। এখন আমরা কি করব, এটাকে ধরে একবারে নিচে নিয়ে আসবো, আগের মতো করব, আগের মতো একবারে নিচে রাখবো, আগের মতো আলাদা এই যে নিচে রাখলাম, দেখেন আলাদা এবার নিচে রাখলাম, পেন টুলের ভিতর থেকে নিয়ে আসে আমরা নিচে রাখলাম। এখন কি করব, আমরা ওকে দিয়ে দিলে দেখবেন আগের মতো চলে আসছে, এই যে দেখেন আমার জুম টুলটা এই আলাদা এখানেই আছে, এখন আর কিন্তু পেন টুলের ভিতরে নাই, দেখেন পেন টুলের ভিতরে জুম টুল নাই। সো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের টুল যেগুলো আছে সেই টুলগুলোকে কি করতে পারেন, সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন, আপনার পছন্দ মতো জায়গায় রাখতে পারেন, আপনার যেই জায়গায় মন চায় সেখানে রাখতে পারেন। তো আমাদের প্রথম পার্টটি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় পার্টে। আমরা দ্বিতীয় পার্টে কি করব, আমাদের টুল বারগুলো, আজকে নতুন যে টুল বারগুলো আছে সেই নতুন টুল বারগুলো দেখবো। নতুন টুল বার হচ্ছে এই 2টা টুল বার। এই 2টা টুল বারই আমাদের কী কাজে আসে, আমাদের ইমেজ রিটাচিংয়ের জন্য, আমরা ইমেজটাকে খুব সুন্দর করে তোলার জন্য এই কাজ, এই 2টি টুল বার খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে কী করব, এই প্রথমে আমরা এই টুল বারটিকে শিখবো,
তারপরে আমরা শিখব এই টুলবারটি। ওকে, আমার প্রথমে এই টুলবারগুলো আমরা জেনে নিই। এই দুটি টুলবারের ভিতরে কি কি টুল আছে? এই দুটি টুলবারের মধ্যে প্রথমে আছে হলো স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল, রেড আইস টুল। তারপরের টুলবারে আছে ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্স ব্রাশ টুল। তো আমরা জেনে নিলাম এই দুটি টুলবারে আমরা এই জিনিসগুলো আছে। তো এখন আমরা কি করব, প্রথমে এই টুলবারটির পুরো ডিটেলস জানব, তারপর আমরা এই টুলবারটির ডিটেলস জানব। আমাদের প্রথম টুলবারের প্রথম টুলটি হলো স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল এর শর্টকাট কি হলো, যে কোনো টুলে থেকে আপনি কিবোর্ডে যে চার দিলেই আপনাদের চলে আসবে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলটি আমরা শেখার আগে আমরা প্রথমে আগে ম্যানুয়ালি কাজগুলো শিখব, তারপরে এটা শর্টকাট কি জানবো, শর্টকাটভাবে কীভাবে কাজ করলে দেখবেন আপনাদের কাজ আরও স্পিড বেড়ে গেছে। তো প্রথমে আমরা ম্যানুয়ালি অপশনগুলো জানবো, তারপরে ওটাকে কীভাবে শর্টকাটে নিয়ে আসা যায় সেটা আমরা শিখব। তো প্রথমে আমরা একটা কাজ করি, স্পট হিলিং ব্রাশ টুলটি শেখার আগে প্রথমে আমরা এক কাজ করি, একটি মডেলের ছবি নিয়ে আসি। মডেলের ছবিটি নিয়ে আসছি, এই যে দেখেন তার ফেসের মধ্যে আমরা আগে বুঝি স্পট হিলিং ব্রাশ টুলটি দিয়ে কী করা হয়। মনে করেন একটা ছবির মধ্যে অনেকের চেহারার মধ্যে দেখবেন কি করে থাকে, স্পট 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 দাগ থাকে। এই স্পট দাগ উঠানোর জন্য অনেকে কি করে, একটা ভালো ছবি হয়েছে চেহারার মধ্যে স্পট দাগ ফালানোর ফলে ওই ছবিটা দিতে পারেন না, সেই সমস্যার সমাধান করতে এই টুলটি নিয়ে আসছি আপনাদের মাঝে। এমনকি এই টুলটির মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এই দাগগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে উঠাতে পারবেন এবং আপনার যে কোনো ছবি আপনি ভালো মতো পোস্ট করতে পারবেন। এর জন্যই এটাকে বলা হয়, আমাদের আজকের টুলগুলোকে বলা হয় ইমেজ রিটাচিং, যে আমরা ইমেজটাকে কি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি এই টুলসগুলোর মাধ্যমে। ওকে, বেশি কথা না বলে এবার স্পট হিলিং ব্রাশ টুলটি কি সেটা আগে জানি। অলরেডি জেনে ফেলছেন যে স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা কি করব, এই যে ডার্ক সার্কেলগুলো তুলবো, ইমেজটাকে আর ফুটায় তুলবো। ওকে, এটার এখন আমরা কি করব, অপশনগুলো জানবো। অপশনগুলো জানার মধ্যে এই যে দেখেন স্পট হিলিং ব্রাশ টুলটা যখন আমি সিলেক্ট করলাম এখানে কিছু অপশন চলে আসছে। এই অপশনগুলোর মধ্যে দেখেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিছু অপশন আসছে, এই অপশনগুলো আমরা এখন ছোট ছোট করে জানবো। প্রথমে আসি কি দেখেন, আমরা এখান থেকে আমি কী কী জানবো, সাইজ, হার্ডনেস এবং কি এখানে যেটা আছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা জানবো। সাইজ জিনিসটা হলো কি, এই যে দেখেন আমার গোল্ড সার্কেল যেটা আছে এই সার্কেলটা এখন কি আছে, ছোট আছে। আমি যদি সাইজটাকে আরও বাড়াতে চাই তাহলে দেখেন বেড়ে গেছে, আরও যদি বাড়াতে চাই দেখেন আরও বেড়ে গেছে, আরও যদি বাড়াতে চাই আমার ইচ্ছা মতো আমি সার্কেলটিকে বাড়াতে বা কমাতে পারবো। এখন দেখেন আপনি যদি চান 100 হাত দিয়ে লিখতে চান, এই যে 100 দিলাম, এই হাত দিয়ে 100 হয়ে গেছে। আপনি যদি এইভাবে টান দিয়েও লিখতে চান তাহলে এইখানে কিবোর্ডের মাধ্যমে লিখতে পারেন, হাত দিয়েও লিখতে পারেন বা মাউসের মাধ্যমে লিখতে পারেন। এবার আসেন হার্ডনেস জিনিসটা কি, আশা করি সাইজ বুঝে গেছেন, এবার হার্ডনেস বুঝাচ্ছি। হার্ডনেস জিনিসটা হলো যখন আমরা এই ডার্ক সার্কেলটা উঠাবো, দেখেন মনে করেন এই ডার্ক সার্কেলটা উঠানোর চেষ্টা করতেছি, এই ডার্ক সার্কেলটা যখন উঠাবো তখন কি আমরা একবার স্মুথলি উঠাবো না একটু দাগ দাগ থাকা যাবে, সেটা হলো হার্ডনেস। হার্ডনেসের মাধ্যমে আপনারা কি হবে, হার্ডনেসের মাধ্যমে আমরা স্মুথলি করতে পারবো যে হ্যাঁ এটা স্মুথলি করতে পারবো, একদম ক্লিনলি এখানে দাগটা উঠাই দিতে পারবো। হার্ডনেস সবসময় 100 রাখাটাই ভালো। এবার আসেন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল জিনিসটা হলো কি, আপনি এই এই যে আমার এই মাউসের ইয়াটা দেখতেছেন এটাকে আপনি কী অ্যাঙ্গেলে করবেন, এরকম বাঁকায় রাখবেন না এরকম সোজা রাখবেন। এই অ্যাঙ্গেলটার মাধ্যমে আপনারা এই জিনিসটাকে বাঁকায়ও রাখতে পারেন অথবা সোজায় রাখতে পারেন, এমনকি ম্যানুয়ালি এখান থেকে ডিগ্রি চেঞ্জ করতে পারেন। আমরা কি করব, এরকম সোজাই রাখব। সো আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন, এই অপশনগুলো দেখতে পারেন। ওকে, তারপরে এখন দেখেন রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে সেম অপশন আছে, মাউসের রাইট ক্লিক করলে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন, মাউসের রাইট ক্লিক করলে এই অপশনটা পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকেও অপশনগুলো সিলেক্ট করতে পারেন। তারপরে আসেন, তারপরে আসি দেখেন এখানে কিছু আছে, নর্মাল, রিপ্লেস, মাল্টিপল স্কিন, এখান থেকে আমরা সবই একই মোটামুটি, কিন্তু দুইটা জিনিসের একটু পার্থক্য আছে, সেই দুইটা আমরা জিনিস দেখব, সেটা হলো একটা ডার্ক আর একটা হলো লাইট, ঠিক আছে। এই দুইটা জিনিস আমরা দেখব পরে কাজের খাতিরে। ওকে, তারপরে আছে টাইপ, এখানে দুইটা টাইপ আছে, একটা হলো কন্টেস্ট অ্যাওয়ারনেস আর কন্টেস্ট টেক্সট। এখন দেখেন কন্টেন্ট টেক্সট যেটা আছে, মনে করেন আচ্ছা আমরা এটা একটু পরে দেখব, একবারে
একবার শেষে যখন করতে যাব ডার্ক সার্কেল ক্লিন করব তখন দেখব। তারপর হলো প্রক্সিমেটলি, প্রক্সিমেটলি হলো ম্যাচ। প্রক্সিমেটলি ম্যাচ হলো কি, যখন আমরা এই কালো দাগটা উঠায় দিব, এই কালো দাগটা কি করবে অবশেষে উঠায় দিলে, মনে করেন এই যে কালো দাগটা উঠায় দিলাম, দেখেন কালো দাগটা অলরেডি উঠায় দিছে, সে কালো দাগটা কেমনে রিমুভ করছে, কালো দাগটা ডাইরেক্ট রিমুভ করে না, সে কী করছে এই জায়গার কালো দাগটা এইখানে সাদা দাগটার সাথে মিক্স করে এই কালো দাগটা উঠায় দিছে, এটাই হলো প্রক্সিমেটলি ম্যাচ। ওকে, আপনারা অলরেডি বুঝে গেছেন। আরেকটা যেহেতু এটাই বুঝে ফেলছি, এটাও বুঝে ফেলি, আসেন ক্রিয়েট কন্টেন্ট, এটা যদি আমরা সিলেক্ট করি, দেখেন কন্টেস্ট ক্রিয়েট টেক্সচার, টেক্সচার যদি সিলেক্ট করি তো আমরা জুম করে আসেন, নর্মালি যদি আমি এটাতে করি দেখেন তাহলে কি হয়, এটা ক্লিন করলে দেখেন একদম ক্লিক, একদম ক্লিন হয়ে গেছে। যখন টেক্সচার সিলেক্ট করে এটা ক্লিন করি দেখবেন এই যে জায়গায় একটু র্যাশ টাইপের, এই যে দেখেন খাঁচকাটা খাঁচকাটা টাইপের টেক্সচারের মতো কি হয়েছে, টেক্সচারের মতো একদম রিমুভ হয়েছে। তো আমরা নর্মালি এটাই রেখে দিই, কন্টেন্ট অ্যাওয়ার এটাই রেখে দিই, আপনারাও এটাও রেখে দেবেন, তাহলে আপনাদের স্মুথনেসটা আরও খুব সুন্দর করে হবে। কন্ট্রোল সেট দিই, আগের অবস্থায় ফিরে আসি। ওকে, আশা করি আপনারা এইগুলো বুঝছেন। এবার আসেন মূল টুলে ফিরে আসি, দুইটা জিনিস শিখে নিই। মনে করেন আমরা যখন কিবোর্ড থেকে যখন আমরা এই জিনিসটা সিলেক্ট করব, তখন এটাকে যদি আমরা বড় করার লাগে তখন আমরা কি করব, শর্টকাট কি এখন কিন্তু শিখতেছি, কিবোর্ড থেকে যখন আমরা আমরা থার্ড ব্র্যাকেট প্রেস করব, দেখেন থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করব তখন বড় হবে, আর ওপেন থার্ড ব্র্যাকেট যদি প্রেস করি দেখেন এটা ছোট হতে থাকে। আপনারা যখন আপনার ডার্ক সার্কেল থাকবে, খেয়াল করেন, ভালো মতো খেয়াল করবেন, আপনাদের ডার্ক সার্কেল যখন থাকবে আপনারা ডার্ক সার্কেলের যতটুকু ক্ষয় ততটুকু সিলেক্ট করবেন, তার চেয়ে বেশি কিছু সিলেক্ট করবেন না। দেখেন আমি যদি এখন বড় সিলেক্ট করি, খেয়াল করেন এই যে আমরা বড় সিলেক্ট করতেছি, এই যে দেখেন বড় সিলেক্ট করলাম, এখন আমি আমার ডার্ক সার্কেল এই দুইটা আছে, একবারের চেষ্টা করতেছি, দেখেন এই যে দেখেন চোখটাও নষ্ট হয়ে গেছে, খেয়াল করছেন চোখটাও নষ্ট হয়ে গেছে। আমরা এইভাবে করা যাবে না, আপনারা কী করবেন প্রফেশনালভাবে যদি করতে চান, যতটুক ডার্ক সার্কেল ততটুকুই আপনার সাইজটা করবেন। এই যে দেখেন আমি কিবোর্ড থেকে কী করছি, ছোট করার জন্য ওপেন ওপেন থার্ড ব্র্যাকেট ইউজ করছি, বড় করার জন্য ওপেন বা ক্লোজ থার্ড ব্র্যাকেট ইউজ করবেন। এখন দেখেন একটা ক্লিক করবেন শেষ, একটা ক্লিক করবেন শেষ, একটা ক্লিক করবেন শেষ। আচ্ছা টেক্সচার সিলেক্ট করা আছে দেখে আমাদের, এই যে দেখেন টেক্সচার সিলেক্ট করা থাকলে কি হয়, এই যে দেখেন এখন বুঝতে পারবেন, টেক্সচার সিলেক্ট করা থাকলে যেরকম ঢাল 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 দাগ দেখা যাবে, আর যদি আমাদের কন্টেন্ট অ্যাওয়ারনেস এটা সিলেক্ট করা থাকে ঢাল ঢাল দেখা যাবে না। আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসি। এই যে দেখেন এখন আমরা এটা সিলেক্ট করলাম, দেখেন এখন স্মুথলি শেষে স্মুথলি সে ক্লিন করে ফেললো, স্মুথলি ক্লিন করে ফেললো, স্মুথলি ক্লিন করে ফেললো, এই যে দেখেন স্মুথলি ক্লিন করে ফেললো। আর কোথায় আছে দেখি তো, আসেন এই যে আর তিনটা আছে, দেখেন তিনটা চারটা পাঁচটা পাঁচটা আছে, আমরা পাঁচটা দূর করে ফেলি। এই যে দেখেন এক ক্লিক রিমুভ, এক ক্লিক রিমুভ, সে কী করতেছে এই ক্লিকের সাথে সাথে সে এই আশেপাশের সাদা অংশটুকু আইনা এখানের সাথে মিচ করে দিতেছে। এই যে দেখেন এখন আমার একটা গালের এই পাশে যেটা আছে, এই যে দেখেন এই পাশে যেটা আছে এটা একটু এই কোণায় আছে, তখন আমরা কী করব, তখন আমরা কী করব, রাইট ক্লিক করব, টু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই, আসেন একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই, এই যে দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ করে আবার অ্যাঙ্গেলটা আমার প্রয়োজন মতো আমি চেঞ্জ করতেছি, দেখেন আমার অ্যাঙ্গেলটা আমার প্রয়োজন মতো ব্যবহার করতেছি, এই যে দেখেন, এই যে দেখেন দেখছেন দেখছেন, এই যে দেখেন আমি ক্লিক করতেছি, দেখছেন এই ক্লিক করলাম শেষ, দেখছেন। এইভাবে আপনারা কি করতে পারেন খুব ইজিলি, আপনাদের ডার্কনেসগুলো আপনাদের কালো দাগগুলো খুব সহজে স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আপনারা কি করতে পারেন রিমুভ করে দিতে পারেন। তো আমরা এখন আসেন দেখি প্রথমে আমাদের কী চেহারা ছিল আর এখন কী চেহারা হয়েছে। প্রথমে আমাদের চেহারাটা ছিল এই যে, আচ্ছা এইটা সম্বন্ধে একটু বলি, হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি যেটা আছে, হিস্টোরি যে আমরা বলি না প্রথম থেকে একবার শেষ পর্যন্ত যা যা করছি এখানে সব পেয়ে যাবেন। প্রথমে আমরা কী করছি, এই যে দেখেন এইখানে দেখেন প্রথমে কতগুলো দাগ ছিল, তারপর একটু ওপেন করছিলাম, ওই যে মনে আছে আমরা ফাইলটা ওপেন করছিলাম, তারপরে কী করছিলাম একবার শেষেরটা আসে, এই যে দেখেন শেষেরটা যখন ক্লিক করলাম সব রিমুভ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই হিস্ট্রি ব্রাশ টুলে আমরা দেখতে পাবো আমরা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত যে কাজগুলো করছি সেই কাজগুলো এখানে আছে। তো আমাদের প্রথমে কী ছিল, এরকম ছিল মডেলের ছবিটা, তারপরে আমাদের মডেলের ছবিটা কী হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন, আমরা প্রথম একদম স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমাদের ফেসের যে ডার্কনেসগুলো আছে সব দূর করে দিতে পারি। আশা করি স্পট হিলিং ব্রাশ টুল বুঝে গেছেন। তো আমরা এখন একটা কী কাজ করব, দুইটা জিনিস জানবো স্পট হিলিং ব্রাশ টুলটার, দুইটা জিনিস জানবো, সেটার মধ্যে হলো
একটা বলছিলাম আপনাদের এখান থেকে, এইগুলো তো জানা শেষ, এখন একটা বলছিলাম যেটা হলো এখান থেকে জানবো হলো ডার্কনেস আর লাইটনেস। এই দুটো জানার জন্য আমরা কি করব, প্রথমে একটি লেয়ার নিয়ে নেব। লেয়ার নেওয়ার কারণ হচ্ছে আমরা লেয়ার নিয়ে আসেন কিছু কালো দাগ দিব, মনে করেন কিছু কালো দাগ দিব ফেসের মধ্যে, এটাকে ছোট করি, দেখেন সবগুলো ছোট কিন্তু একই, দেখেন ছোট করে মনে করেন এখান থেকে আমরা কালো দাগ দিয়ে দিই, মনে করেন এই যে কিছু কালো দাগ ফেসের মধ্যে, কালো দাগ ফেসের মধ্যে কালো দাগ বসাইছি। আর কিছু কি করব, আরেকটা লেয়ার নেই, আরেকটা লেয়ারে কি করব, কিছু হোয়াইট দাগ বসাবো, আসেন হোয়াইট দাগ বসাই, হোয়াইট দাগ এখানে পাশাপাশি, এই যে এই গালে, এই গালে, এইখানে, এইখানে, এইখানে হোয়াইট দাগ বসাই। এই হোয়াইট দাগগুলো এখন আমরা কী করবো আসেন বুঝবো। তো এখন দেখেন আমরা যখন এখানে কি আছে, কালো দাগটা উঠাবো, কালো দাগটা উঠানোর জন্য আমরা প্রথমে কি করব, দেখবেন আমরা স্পটেনিং ব্রাশ টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কালো দাগটা হলো উঠানোর জন্য আমরা লাইট ব্যবহার করব, আর লাইট দাগটা উঠানোর জন্য কালো ব্যবহার করব। এখানে লাইট লেখা আছে, এই যে দেখেন কালো দাগটা কি করব, কালো দাগটা উঠানোর জন্য লাইট ব্যবহার করব, এই যে দেখেন উঠে গেছে, এই যে লাইট উঠে গেছে, লাইট ব্যবহার করে এই যে কালো দাগটা উঠাই ফেললাম, এই কালো দাগটা উঠাই ফেললাম। এখন আসেন দেখেন কালো দাগটা দিয়ে লাইট সিলেক্ট করা আছে, কিন্তু লাইটে সাদা দাগটা উঠবে না, এই যে দেখেন লাইটে সাদা দাগটা উঠে 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 না, কিন্তু লাইটের ক্ষেত্রে যখন আপনার সাদা দাগটা উঠানোর জন্য আপনার কি ব্যবহার করতে হবে, ডার্ক, এই যে ডার্ক, এই যে ডার্ক ইউজ করতেছি, দেখেন লাইটটা খুব সুন্দর করে উঠে যাচ্ছে। এবার আশা করি আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন লাইটের আর লাইটের এবং ডার্কের পার্থক্য বুঝে গেছেন। লাইট কি, লাইট যখন আমরা সিলেক্ট করা থাকবে তখন আমরা কালো দাগটা উঠে যাবে, লাইট যখন সিলেক্ট করা থাকবে, যখন এই যে এরকম লাইট সিলেক্ট করা থাকবে তখন কালো দাগটা উঠে যাবে, আর যখন আমাদের ডার্ক সিলেক্ট করা থাকবে তখন সাদা দাগটা উঠে ফেলতে পারবে। আশা করি এই অপশনগুলো আপনারা হিলিং ব্রাশ টুলের অপশনগুলো আপনারা বুঝতে পারছেন। আমাদের পরবর্তী টুলটি হলো হিলিং ব্রাশ টুল, আমরা হিলিং ব্রাশ টুলে চলে যাই। তো হিলিং ব্রাশ টুলের একই অপশন কিন্তু একটু ডিফারেন্ট, তো আমরা হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করার আগে আমরা এটা কেটে দিই, কেটে আবার এক কাজ করি, আবার মডেলটির ছবি নিয়ে আসি, আবার মডেলটির ছবি নিয়ে আসলে দেখেন আমাদের আগের মতো ডিম্পল চলে আসছে। তো এখন কি করব, ডার্ক সার্কেলগুলো চলে আসছে, তো আমরা এখন কি করব, হিলিং ব্রাশ টুলটি দিয়ে আগের মতো এই জায়গাটুকু রিমুভ করব। আচ্ছা, হিলিং ব্রাশ টুলটি আগের মতো যে আমরা যে স্পট বা ব্রাশ টুলটা যে দেখছি একদম ঠিক সেম অপশন, দেখেন রাইট ক্লিক করলে সাইজ আছে, তারপরে হার্ডনেস আছে, তারপরে আবার কি আছে, তারপরে অ্যাঙ্গেল আছে, তো একদম ঠিক আগেরটার মতোই অপশন আছে, আপনারা চাইলে আগেরটার মতো অপশনটা ঠিক করতে পারেন। হিলিং ব্রাশ টুলের একটা মজার জিনিস হলো, দেখেন আমি যদি সিলেক্ট করি কিন্তু হচ্ছে না, দেখেন আমি সিলেক্ট করি হচ্ছে না, কেন হচ্ছে না, বিকজ হিলিং ব্রাশ টুলটি কি করে, হিলিং ব্রাশ টুলটি আমাদের আগে প্রথমে আমরা একটা ছোট করে নিই এটা, ও একটা জায়গাকে সিলেক্ট করতে হয়, মনে করেন আমি এই জায়গাটুকু সিলেক্ট করবো, এই জায়গাটুকু ফর্সা আছে, এই জায়গাটুকু সিলেক্ট করতে হবে, তারপর আমি এইগুলোকে দাগ রিমুভ করতে পারবো। আসেন দেখি, তো আমি এই জায়গাটুকু অল্টার চাপ দিয়ে, কিবোর্ডের অল্টার চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমি যে কোনো জায়গা থেকে নিতে পারবো, আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন, আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন, আপনি চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। কী নেবেন, একটা স্যাম্পল নিতে হবে, এই যে দেখেন আমি একটা স্যাম্পল নিলাম, এই সাদা স্যাম্পলটা নিলাম, এখন কি করতে হবে, এই যে দেখেন ক্লিক করলাম গায়েব, দেখেন ক্লিক করলাম গায়েব, ক্লিক করলাম গায়েব। জিনিসটা হলো যে আমরা যে কোনো একটা স্যাম্পল নিয়ে, দেখেন আমরা ছোট করি, যে কোনো একটা স্যাম্পল নিয়ে অল্টার চাপ দিয়ে স্যাম্পল নিব, স্যাম্পল নিয়ে এই জায়গাটুকু, এই যে স্পটগুলো গায়েব করে দিব। হিলিং ব্রাশ টুলটির কাজটা হলো স্যাম্পল নাও এবং গায়েব করো, স্যাম্পল নাও গায়েব করো, এই যে স্যাম্পল নাও, এই যে গায়েব করো, স্যাম্পল নাও গায়েব করো, দেখেন এখান থেকে স্যাম্পল নিব, এটা গায়েব করব, এখান থেকে স্যাম্পল নিব, এটা গায়েব করব, এখান থেকে স্যাম্পল নিব, এটা গায়েব করব। তো আমরা কী করলাম, হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা কী করলাম, সব স্যাম্পল নিয়ে ডার্ক সার্কেলগুলো ক্লিয়ার করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন হিলিং ব্রাশ টুলের কাজটা কি। আগেরটা কি ছিল, আগেরটা হলো মনে করেন আমরা যে কোনো জায়গায় ধরতাম আর ক্লিয়ার করতাম, আর এইটা হলো হিলিং ব্রাশ টুলটা হলো স্যাম্পল নিব ক্লিয়ার করব, স্যাম্পল নিব ক্লিয়ার করব। আশা করি আপনারা সেকেন্ড টুলটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন, সেম এটারও সেম অপশনগুলো আছে, আপনারা আগেরটা দেখে নেবেন, এটারও সেম অপশন আছে বলে আমরা আগেরটা রিপিট করলাম না। ওকে, তো আমাদের হিলিং ব্রাশ টুলটি বোঝা শেষ, এখন আমরা চলে যাব কি আমাদের পরবর্তী টুল, প্যাচ টুল, প্যাচ টুলে চলে যাব। এখন আমরা চলে আসলাম প্যাচ টুলে,
প্যাস্টুলটি কি হয়, প্যাস্টুলটি দেখার আগে আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যাই। দেখেন কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে আসব, আগের ডার্ক সার্কেলগুলো চলে আসছে। তো এখন আমরা কি করব, এই সেম কাজটি প্যাস্টুলের মাধ্যমে করব। প্যাস্টুলটা কিভাবে করা হয় দেখেন, প্যাস্টুলটি দিয়ে এই যে দেখেন আমি ফার্স্টে মাউসের লেফট ক্লিক করে গোল সার্কেলটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টান দিয়ে যে জায়গায় সাদাংশ আছে এই যে সাদাংশ দিয়ে দিলাম, সাদাংশ গায়েব। আবার একটা সিলেক্ট করলাম, দেখেন এইভাবে সিলেক্ট করলাম, লেফট মাউসের লেফট ক্লিক চাপ দিয়ে ধরে রেখে টান দিলাম, যে জায়গায় সাদাংশ সে চলে গেছে। আবার একটা ডিম্পল সিলেক্ট করলাম, সিলেক্ট করে টান দিলাম, সাদাংশতে চলে আসলো, দেখেন ডিম্পল চলে গেছে। এই ডিম্পলটা গায়েব করবে। এখন দেখেন প্যাস্টুলটার কাজটা হলো যে একটা সিলেক্ট করা, মাউসের লেফট ক্লিক ধরে রেখে সিলেক্ট করা, সিলেক্ট করে এখন এই ডিম্পলটার জায়গাটাকে টান দিয়ে ধরে যে সাদাংশতে নিয়ে আসবো, সেই সাদাংশ স্যাম্পল নিয়ে এটাকে গায়েব করে দিবে। আবার আরেকটা করি, দেখেন এই গোল অংশটুকু ধরবো, ধরে টান দিয়ে আরেক জায়গায় নিয়ে যাব, দেখেন ওই জায়গাটুকু এটাকে গায়েব করে দিবে। এই জায়গাটুকু আবার গায়েব করুন, ধরে এই জায়গাটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে একদম মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর এরকম ড্যাশ ড্যাশ অপশন আসবে, এটাকে টান দিয়ে অন্য জায়গায় নিয়ে যাব, দেখেন ক্লিয়ার হয়ে গেছে। কন্ট্রোল ডি দিলে এটা ড্যাশ ড্যাশ ড্যাশটা চলে যাবে। আবার এই যে এইটুকু অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্যাশ ড্যাশ অংশ আসছে, টান দিয়ে মিলিয়ে দিলাম। এখন দেখেন এটা চলে যাবে কীভাবে, কন্ট্রোল ডি দিলে চলে যাবে। আবার দেখেন এই জায়গাটুকু গায়েব করব, এই জায়গাটুকু টান দিয়ে এখানে নিয়ে আসব, শেষ গায়েব, কন্ট্রোল ডি দিলাম চলে গেল। আবার এই জায়গাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে টান দিয়ে এই জায়গায় নিয়ে আসবো, দেখেন পুরো ডিম্পলটি গায়েব হয়ে গেছে। প্যাস্টুলের কাজটা হলো এরকম গোল গোল করে, গোল গোল করে সিলেক্ট করা, এরকম গোল গোল করে সিলেক্ট করা, সিলেক্ট করে টান দিয়ে এখানে নিয়ে আসা, ওই জায়গাটুকু স্মুথ করে ফর্সা করে দেওয়া। আশা করি প্যাস্টুলটি বুঝতে পেরেছেন। আসেন এটুকু একটু ক্লিয়ার করে দেই আমরা। এই দেখেন কন্ট্রোল ডি দিই, ডি সিলেক্ট হলো, দেখেন আমাদের মডেলটি আবার সেই সুন্দর চেহারা ফিরে আসলো। আশা করি আপনারা কি করছেন, আমরা আপাতত এই যে 1 2 3 3টা টুল খুব সুন্দরভাবে জানা শেষ। এখন আসেন কন্টেন্ট আওয়ার মুভ টুল। আচ্ছা, এই টুলটি শেখার জন্য আমরা কি করব, আরেকটি ইমেজ নিয়ে আসব, মজার জিনিস। দেখেন আরেকটি ইমেজ নিয়ে আসি, এই যে মনে করেন এই ইমেজটা নিয়ে আসি। এই ইমেজটা নিয়ে আসার পর দেখেন কন্টেন্ট আওয়ার টুল এর মজার, দেখেন টুলটা সিলেক্ট করি, আমাদের যে টুলটি আছে নেক্সট টুলটি আছে কন্টেন্ট আওয়ার মুভ টুল। এইখানেই কিন্তু লেখা আছে, দেখেন কন্টেন্ট আওয়ার মুভ টুল, আওয়ার মুভ টুল, মুভ টুল মানে কি, কোনো কিছুকে মুভ করবে। আসেন দেখি শিখি এটা কিভাবে কাজ করে। মনে করেন এই একটা পার্সন আছে, এই পার্সনটাকে ওই যে লেফট ক্লিক করে ধরে আমরা আস্তে করে আমি রাফলি সিলেক্ট করতেছি, আপনি কি করবেন, আপনি খুব সুন্দরভাবে সিলেক্ট করবেন। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখন চাইতেছি এটাকে মুভ করে এই জায়গাটা চেঞ্জ করে দিব। এই যে দেখেন ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে 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 দেখেন এই যে দেখেন কন্ট্রোল ডি দিই, এখানে ছিল, এখানে চলে আসছে, দেখছেন কত মজার জিনিস। আবার একটু দেখায়, এইভাবে সিলেক্ট করলাম, রাফলি সিলেক্ট করলাম, রাফলি সিলেক্ট করার পর আপনি যে কোনো জিনিসকে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন। দেখেন রিমুভ কইরা নিয়ে আসতেছে, দেখছেন কন্ট্রোল ডি দেই, দেখেন লোকটা ছিল এইখানে, এখানে ছিল আসছে। এখন দেখেন এই ছায়াটাকেও আমরা রিমুভ করব, দেখেন এই ছায়াটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, আমি রাফলি সিলেক্ট করলাম, আপনারা খুব সুন্দর করে সিলেক্ট করবেন। এই ছায়াটাকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসি, এই যে দেখেন এখন ওকে দিয়ে দিব, ছায়াটুকু চলে আসছে, দেখবেন এখনই চলে আসবে, খুব শীঘ্রই চলে আসবে, কন্ট্রোল ডি দিই, এই যে দেখেন ছায়া চলে আসছে। এরকম কত কি আপনারা জায়গা থেকে সরাইতে পারবেন, চিন্তা করতে পারছেন। এইভাবে আপনারা কন্টেন্ট আওয়ার টুলটি সিলেক্ট করে শিখতে পারেন, খুব মজার জিনিস। এখানে আরেকটা জিনিস আছে, দেখেন ওই যে বলছিলাম যোগ বিয়োগ অ্যাড, এই যে দেখেন আমি যদি যোগ করতে চাই এখান থেকে যোগ করতে পারবো, আমি যদি বিয়োগ করতে চাই, যে দেখেন আমি এটা যোগ করা চাই, এই যে যোগ করতে চাই, এই যে যোগ করতে পারবো, আমি যদি বিয়োগ করতে চাই বিয়োগ করতে পারবো, এই যে মনে করেন এখন আমি বিয়োগ করতে চাচ্ছি এই অপশন দিয়ে, এই যে দেখেন এই জায়গা থেকে সিলেক্ট করলাম, এই যে বিয়োগ করলাম, না এটুকু আমার দরকার নাই আরও বিয়োগ করি। আমি যদি গুণ করতে চাই, যে বিয়োগ করতেছে এটুকু আমার দরকার নাই, আমি যদি গুণ করতে চাই দুইটার মাঝখানে যেটা যে অংশটুকু থাকবে, এই যে দেখেন এই যে গুণ করে এই অংশটুকু, এই অংশগুলো আপনারা আগেও দেখছেন, তাই আমি আর বেশি যাচ্ছি না। আশা করি কন্টেন্ট অ্যাওয়ার টুলটি বুঝতে পারছেন। দেখেন আমরা পাহাড়টা কি বা আসেন কোন একটা জিনিসকে এই যে এইটুক জায়গাটুকু, এই যে দেখেন এইটুক জায়গা একটু সরিয়ে দেখাই, এই যে দেখেন এইটুক টান দিলাম, সিলেক্ট করলাম, মাউসের লেফট ক্লিক দিয়ে আবার দেখাই, মাউসের
লেফট ক্লিক করে ধরে রেখে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে একটু চাপাই দিব, এই যে দেখেন এই জায়গায় চাপাই দিব, এখান থেকে এই জায়গায় আনলাম, ওকে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন চলে আসছে, কন্ট্রোল ডি দেই এইখান থেকে এখানে চলে আসছে। আশা করি আপনারা কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলও বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব রেড আইস। রেড আইস কি, আসেন রেড আইস দেখবো ইনশাল্লাহ, ভয় পাবেন না, এখন কিন্তু রেড আইস দেখবো। আচ্ছা রেড আইসের জন্য আমরা এই অপশন, এই ইমেজটা আমি কেটে দিই, তারপর রেড আইসের জন্য একটা ইমেজ নিয়ে আসি। এই যে দেখেন ইমেজ নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসার পর দেখেন ওর চোখগুলো ভয়ের ভূতের মতো লাগতেছে, ভয় লাগতেছে। আমরা অনেকেই আছে, আমরা রেড আইসটা একটু সিলেক্ট করে নিই আগে। আচ্ছা রেড আইস জিনিসটা কি, যখন আমরা কোনো মোবাইলের ছবি তুলি বা ফ্লাশ চোখের মধ্যে বেশি পড়ে যায়, দেখবেন আপনার চোখটা একটু ভয়ঙ্কর উজ্জ্বল আকৃতির হয়ে যায়। তখন আপনার ওই উজ্জ্বল আকৃতির জিনিসটাকে কিভাবে ঠিক করবেন, সেই ঠিক করার জন্য এই চোখ এই রেড আইস টুলটি ব্যবহার করা হয়। এই রেড আইস টুলটি দেওয়া আপনার কী করে, এই যে দেখেন চোখে লাল দাগগুলো যেগুলো আছে, এই লাল দাগগুলো এক ক্লিকে দূর করে দেয়। এই যে দেখেন কালো করে দিছে, এই যে দেখেন কালো করে দিছে, এই যে দেখেন এই যে কালো করে দিছে, এই যে দেখেন কালো করে দিছে, এই যে দেখেন ক্লিক করলাম, আমরা মাউসে ক্লিক করতেছি আর কালো করে দিতেছে, মাউসে ক্লিক করতেছি কালো করে দিছে, এই যে মাউসে ক্লিক করলাম কালো করে দিছে। আপনি সুন্দর করে একদম এভাবে ক্লিক করবেন আর দেখবেন আপনার চোখটা যে ফ্ল্যাশ লাইটের জন্য জ্বলে গেছে সেটা খুব সুন্দরভাবে কালো হয়ে গেছে, খুব স্মুথলি সুন্দর হয়ে গেছে। দেখেন এখন আপনার চোখটি আর কি রেড আছে নাই, এই আলোকগুলো খুব স্মুথলি দূর করে দেয় এই টুলটি। আপনার কন্ট্রোল জেড দিয়ে আরেকটা পদ্ধতি দেখাই দিই, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা আনি। আরেকটা পদ্ধতি কীভাবে করবেন, এই যে দেখেন আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন, এই যে দেখেন এইভাবে সিলেক্ট করে এই যে কালো করতে পারেন, এই যে দেখেন একটু কালো হয়েছে, এইভাবে সিলেক্ট করে একটু কালো করতে পারেন, এইভাবে সিলেক্ট করে কালো করতে পারেন, এইভাবে সিলেক্ট করে কালো করতে পারেন। তো আপনারা ক্লিক করেই করবেন, যেগুলো ক্লিক করে তাড়াতাড়ি হয়ে যায়, এই যে দেখেন ক্লিক করছি তাড়াতাড়ি হয়ে যায়, এই যে ক্লিক করছি তাড়াতাড়ি হয়ে যায়, দেখছেন ক্লিক করার সাথে সাথে তাড়াতাড়ি হয়ে গেছে। আশা করি আপনারা এই টুলগুলো খুব সুন্দরভাবে বুঝছেন। এখন আমরা চলে যাব পরবর্তী টুল বারে। এই পরবর্তী টুল বারে যে এই অপশনগুলো আছে আমাদের, পরবর্তী টুল বারে কি ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্স ব্রাশ টুল, তো আমরা পরবর্তী টুলে একটা একটা করে দেখব। এখন এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড টুল বারের ফার্স্ট টুলটিতে। আমাদের ফার্স্ট টুলটি আছে কি ব্রাশ টুল। ব্রাশ টুলটি যাওয়ার আগে আমাদের মডেলটিকে একটু ধুয়ে মুছে সুন্দর করে নিয়ে আসেন হিলিং ব্রাশ টুল দিয়ে। হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা এটাকে একটু ক্লিন করে নিই যাতে আমাদের মডেলটা আর একটু সুন্দর দেখায়। তো আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে এটাকে ক্লিন করে নিলাম। ওকে এখন মোটামুটি সুন্দর লাগতেছে মডেলটা। এবার আসেন আমরা ব্রাশ টুল দেখব। ব্রাশ টুলটি সিলেক্ট করার জন্য আমরা প্রথমে কিবোর্ডের বি চাপ দিব। বি চাপ দেওয়ার সাথে সাথে দেখেন ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে গেছে। তার মানে কি ব্রাশ টুলটি সিলেক্টের জন্য আমরা কি করব, বি চাপ দিলে কিবোর্ডের থেকে যে কোনো টুল থেকে আমরা বি চাপ দিলে ব্রাশ টুলটি চলে আসবে। তো ব্রাশ টুলটি সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে কিছু অপশন আসছে, এই অপশনটা আপনি এইভাবে খুঁজে পেতে পারেন অথবা রাইট ক্লিক করলেও অপশনটা পেয়ে যেতে পারেন। তো আমরা এখানে যেহেতু খুঁজেছি তাই এখানে দেখুন দুইটি বার আছে। দেখেন এখানে একটা হলো হার্ড ব্রাশ টুল আছে আর একটা সফট ব্রাশ টুল। হার্ড ব্রাশ টুলটা কি আসেন আমরা একটু দেখি। হার্ড ব্রাশ টুলটা হলো যে জিনিসটা আছে খুব হার্ডলি আসবে, আর এখন কন্ট্রোল জেড দেই। আর সফট ব্রাশ টুলটা কি যে জিনিসটা, এই যে দেখেন সফট 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 আকারে আসবে। আশা করি হার্ড ব্রাশ টুল অ্যান্ড সফট ব্রাশ টুলটি বুঝতে পারছেন। আরও ডিটেলস আমরা অ্যাডভান্স ক্লাসে শিখব, আমরা মোটামুটি আপাতত বেসিক জানি ব্রাশ টুলটা দিয়ে কী হয়। দেখেন নর্মালি আমরা একটা নতুন লেয়ার নিই, ব্রাশ টুল দিয়ে কী করা যায়, এই যে দেখেন আমরা চাইলে লিপসটাকে একটু সুন্দর করতে পারবো। দেখেন আমরা একটা রাফলি কালার নিলাম, কালার নিয়ে এই লিপসটাকে একটু রাফলি সিলেক্ট করি। দেখেন এই লিপসটাকে এই ব্রাশ দিয়ে সিলেক্ট করলাম, মনে করেন আমরা রাফলি সিলেক্ট করতেছি লিপসটাকে, এই যে দেখেন। আর একটু ছোটো করি, ছোটো করে একটু দিই, এই যে দেখেন লিপসটাকে আমরা রাফলি সিলেক্ট করতেছি, আপনারা আরও সুন্দর করে দিবেন, ঠিক আছে। এই ব্রাশ টুলতে দিয়ে দিলাম, এখন আমরা কি এটাকে একটু সৌন্দর্য করার জন্য দেখেন এটাকে একটু দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে অপাসিটি কমাই দিই, দেখেন অপাসিটি তো আগেই ক্লাসে বুঝছেন, অপাসিটি একটু কমাই দিই, দেখেন এই যে দেখেন কেমন লাগতেছে জিনিসটা, আরও সুন্দর লাগতেছে দেখছেন। এই যে দেখেন আগে এরকম ছিল একদম রাফলি ছিল, এখন দেখেন ব্রাশ টুল দিয়ে আরও সুন্দর করে আপনারা লিপস্টিক লাগাতে পারেন আপনার ইমেজকে সুন্দর করার জন্য। অনেক সুন্দর সুন্দর ব্রাশ দিয়ে কালার দিতে পারেন আপনারা, যে কোনো কালার সিলেক্ট করে ব্রাশ টুলটা দিয়ে, মনে করেন আই এই আইড্রপার থেকে কালার নিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন। এই যে আইড্রপার দিয়ে আমরা শিখেছি,
দিয়ে এই লিপস্টিকটাকে আপনারা কালার করতে পারেন। এছাড়া ওই যে নরমাল এখানে অনেকগুলো অপশন আছে, এই যে দেখেন আমরা ওভার লেয়ার, এই যে দেখেন সফট হার্ড, এই অপশনগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখবেন মিশে গেছে এই অপশনগুলো, এটা হলো এক একটা ইফেক্ট। আমরা নর্মালি এই ইফেক্টটা রাখবো, এই যে দেখেন আমরা ব্রাশ টুল দিয়ে একটু সুন্দর করে দিই, এই যে দেখেন এই জাস্ট ওয়াও, আগে কেমন ছিল আর এখন কেমন আছে দেখেন, আগে এরকম ছিল আর এখন একটু বেটার লাগতেছে। ওকে, তো আমরা ব্রাশ টুলটে বুঝে গেছি, ব্রাশ টুলটে দিয়ে আমরা কী করতে পারি। এবার আসেন পেন্সিল ব্রাশ টুল। পেন্সিল ব্রাশ টুলটা কি দেখেন আমরা দেখাই, পেন্সিল ব্রাশ টুলটা সেম জিনিস কিন্তু একটু ডিফারেন্ট। আপনারা পেন্সিলের মতো যে কোনো জিনিস আঁকতে পারেন, পেন্সিলের মতো মোটা চিকন করতে পারেন। আমরা আরও চিকন করে নিই ব্রাশটা, এই যে দেখেন যে কোনো কালারে যে এরকম পেন্সিল দিয়ে আঁকতে পারেন, এই যে পেন্সিলের মতো আঁকতে পারেন, দেখেন এই যেরকম পেন্সিলের মতো ক খ যা ইচ্ছা আপনি আঁকতে পারেন পেন্সিল টুল। তারপরে টুল কী আছে দেখে আসেন, তারপরে টুল আছে কালার রিপ্লেসমেন্ট টুল। আসেন কালার রিপ্লেসমেন্ট টুলটা দেখবো, আগে একটু কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আনি। এবার আসেন কালার রিপ্লেসমেন্ট টুলটা কি, এই যে দেখেন কালার রিপ্লেসমেন্ট টুলটা হলো এই যে টুলটা সিলেক্ট করলাম, একটা কালার আমরা পিক করব, মনে করেন আই ড্রপার দিয়ে এই কালারটা পিক করলাম, মনে করেন এই কালারটা পিক করলাম। পিক করার পর আমরা কালার রিপ্লেসমেন্ট চলে যাব, কালার রিপ্লেসমেন্টটা চলে যেয়ে দেখেন চলে গেলাম, এখন দেখেন এই কালারটা এই যে রিপ্লেস করতেছে, দেখেন এই যে দেখেন এখান থেকে এই কালারটা, এই যে এই কালারটা রিপ্লেস করতেছে, এই যে দেখেন যখন আমরা এই কালারটা পিক করব, দেখেন আমরা একটা পিক করে দেখাই, মনে করেন এই কালারটা পিক করলাম বা এই কালারটা পিক করলাম, সেই কালারটা পিক করে সে কী করবে কালার রিপ্লেস করবে। মনে করেন ডার্ক সার্কেল থাকলে এই যে এই কালারটা, এই যে দেখেন এখানে চলে গেল, এই যে দেখেন, এই যে দেখেন এখানে কালার চলে গেল, এই যে কালার চলে গেলো, এই জায়গাটা সিলেক্ট করেন, এই যে এই জায়গাটা চলে যাবে, দেখেন কালার রিপ্লেস করতেছে, ভালো মতো খেয়াল করেন, ভালো মতো খেয়াল করেন, এই যে কালারটা রিপ্লেস করতেছে, দেখেন এই যে রিপ্লেস করলো, এই যে রিপ্লেস করলো, এই যে রিপ্লেস করলো, দেখবেন এই যে দেখেন রিপ্লেস করতেছে, আমি যেই কালারটা পিক করছি দেখেন এই কালারটা রিপ্লেস করতেছে, কালার রিপ্লেস করতেছে। তো আশা করি কালার রিপ্লেসমেন্টটা আপনারা বুঝতেছেন। ওকে, এবার আসেন মিক্সড কালার। মিক্সড দেখেই আপনি বুঝতে পারতেছেন এটার মানে হলো কি, কালারগুলোকে মিক্সড করে দিবে। এই যে দেখেন যদি আমি বলি, এই যে দেখেন এই কালারটাকে মিক্স করতেছে, দেখেন এইখানে আমার ফেসের মধ্যে মিক্স করতেছে, দেখছেন এই যে ফেসের মধ্যে মিক্স করতেছে, অ্যাজ লাইক যখন আমরা মেকআপ দিই যেরকম সেই জিনিসটা মিক্স করে ঘোলা করে দেওয়া। এই যে দেখেন মিক্স করে দিতেছে, আমার ফেসের মধ্যে মিক্স করে দিতেছে, এই যে মিক্স করতেছে, মিক্স করতেছে, এই যে মিক্স করে দিছে, দেখেন এই হলো মিক্স টু। তো আমাদের আজকে মোটামুটি ব্রাশ টুল, তারপর পেন্সিল ব্রাশ টুল, কালার রিপ্লেসমেন্ট টুল, মিক্স টুল, এই টুলসগুলো না বেশি একটা ব্যবহার করা হয় না, মোটামুটি ব্রাশ টুলটাই বেশি অনেক ব্যবহার করা হয়। তো আমরা আজকে বেসিক ক্লাস হিসেবে আমরা যেটুকু জানার দরকার ছিল ততটুকু আমরা জানছি। আমরা নেক্সট যখন অ্যাডভান্স ক্লাসগুলোতে জানবো, অ্যাডভান্স ক্লাসগুলোতে যখন যাব তখন এর চেয়ে আরও বেশি বেশি জিনিস জানবো। ওকে, আজকে আমাদের প্রথমে এই টুলগুলোতে আমরা শেষ করছি, তারপর আমরা এই টুলগুলো শেষ করছি। এই টুলগুলো শেষ করে আপনাদের সবাইয়ের উদাহরণ সহকারে আমরা বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা অনেক সহজে জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো জিনিসগুলো বোঝার সাথে সাথে বুঝলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, যে যত প্র্যাকটিস করবেন তত ইম্প্রুভ করতে পারবেন আপনাকে। সো বেশি না কথা বাড়িয়ে আপনারা কি করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং কি আমাদের গ্রুপে পোস্ট করবেন যে ভাইয়া এইটা এইটা এইভাবে করছি। ও, আপনাদের জন্য একটা মজার খবর আছে, যেটা হলো আপনাদের সবার অনেক অনেক প্রবলেম থাকে, অনেকের এই প্রবলেম থাকে, অনেকের সেই প্রবলেম থাকে, এর জন্য আমরা কী করতেছি একটা গ্রুপ বানাচ্ছি, যে গ্রুপের মধ্যে খুব শীঘ্রই আপনারা গ্রুপের লিঙ্কটি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। গ্রুপের লিঙ্কটি বানাবো এর জন্য যাতে আপনারা আপনার কাজের সমস্যা, যার যার যে সমস্যা থাকবে, মনে করেন আপনার এই যে এই ফটোশপ ওপেন হচ্ছে না, আপনার এই টুলসটি এই ঝামেলা করতেছে, এই টুলসটি কাজ করতেছে না, এই টুলসটি পাচ্ছেন না, ইনশাল্লাহ আমরা সবাই এক পরিবার হয়ে আমরা ওইখানে সলিউশন দিব এবং কি আমরা সবাই একসাথে কমিউনিকেশন করে থাকবো ওই গ্রুপটাতে। আপনাদের সুবিধার জন্য আমরা এই গ্রুপটা খুলতেছি, এই গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ, আর গ্রুপটা আর একটু সুন্দর করে গড়ে তুলবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আর এই তো আজকে এই পর্যন্ত, আর কিছু না বুঝলে কমেন্ট বক্স আছে তো কমেন্ট বক্স করবেন। আর একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে লেটেস্ট আপডেটগুলো আপনার মোবাইলে পেয়ে যান বা নোটিফিকেশন হিসেবে পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।